Hello student, welcome to the daily variation. This is CM Imran. Our আজকে আলোচনা থাকবে geometrical construction এর নতুন একটা problem. ইতিমধ্যে আমরা জেনে গেছি যে একটা triangle এর তিনটা side দেয়া থাকলে সেই triangle টাকে কিভাবে draw করতে হয় এবং সেই triangle থেকে কিভাবে করে different different angles গুলোকে find out করতে হয়। তো আজকের যে আমাদের topics সেটা কিছুটা similar. So আমাদের এখানে যেটা বলা হচ্ছে construct triangle PQR where PQ equal to 9.5 centimeter. PR equal to 8.5 centimeter and QR equal to 9.8 centimeter. Measure and write down the size of PRQ. That means R angle tar measurement bear korte hobe and construct the perpendicular bisector of PR. PR je side ta thakbe, she side a perpendicular bisector draw korte hobe. That means perpendicular bisector among bisecting a line segment that is quite similar. Okay, so amra. নিশ্চয়ই আমাদের মনে আছে কিভাবে কোটা লাইন সেগমেন্টকে বাইসেক্ট করতে হয় তোমরা যদি আমার সেই টিউটোরিয়ালটা না দেখে থাকো আমার সেই ফার্স্ট টিউটোরিয়ালটা কনস্ট্রাকশনে তোমরা দেখে নিতে পারো এবং অফ কোর্স তোমরা যারা আমার টিউটোরিয়াল পছন্দ করো প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ইনফর্ম টু ইওর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান টেক হেল্প ফ্রম দিস চ্যানেল টু ওকে সো আজকের আলোচনা তাহলে আমরা আমাদের ডিসকাশন শেষ করে আমরা এখন কনস্ট্রাকশনে স্টার্ট করব সো কনস্ট্রাকশনে আমি চেষ্টা করি সবসময় বিগার সাইডটাকে আগে টেক করার জন্য ঠিক আছে সো আমরা দেখেন বিগার সাইড হচ্ছে কিউ আর ইকুয়াল টু 9.8 সেন্টিমিটার সো আমি প্রথমে আগে কিউ আরটাকে ড্র করার চেষ্টা করব ওকে ফাইন সো আমি প্রথমে একটা 9.8 সেন্টিমিটারের একটা লেন্থ নিয়ে নেব ওকে তোমরা চাইলে কিন্তু 9.5টাও আগে নিতে পারো বা কেউ যদি মনে করে 8.5টা আগে নেবে সেটাও নিতে পারে কোনো সমস্যা নেই যার যেটা ইচ্ছা তো আমি আগে বড় সাইডটাকে ড্র করাটাকে প্রেফার করি সো 9.8678 ওকে এটা হচ্ছে আমার 9.8 সেন্টিমিটারটা লেন্থ যেটা বলেছে অ্যান্ড ইট ইজ কিউ আর সো এখানে এই পয়েন্টের নাম আমি দিলাম কিউ এবং এই পয়েন্টের নাম আমি দিলাম আর ওকে এখন সেকেন্ড অফ অল আমাকে কি করতে হবে আমরা জানি যে যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দেওয়া থাকে একটা সাইড ড্র করার পরে ওই দুটো সাইডের দুটো পয়েন্ট থেকে অন্য দুটো যে দুইটা সাইড আছে তাদের মেজারমেন্ট আর ড্র করতে হয় ঠিক আছে সো আমার অন্য যে দুটো সাইড আছে একটা হচ্ছে 9.5 সো আমি এখানে একটু 9.5 একটা দাগ দিয়ে ওকে এটা এটা ইন্ডিকেশন করে নিতে পারি এটা হচ্ছে 9.5 এখানে জিরো থেকে নিয়ে এটা হচ্ছে আমার 9.5 আর একটা আমাকে বলেছে 8.5 সো জিরো 8.5 ওকে আমাকে কি করতে হবে 8.5 মেজারমেন্ট নিয়ে একটা আর্ক নিতে হবে এবং 9.5 মেজারমেন্ট নিয়ে আরেকটা আর্ক ড্র করতে হবে ওই আর্ক দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেখান থেকে এই দুটো কিউ এবং আর আমাকে জয়েন করে দিতে হবে ঠিক আছে সো প্রথমে আমি 9.5 মেজারমেন্ট নিয়ে একটা আর্ক ড্র করতে চাচ্ছি খুব কেয়ারফুলি আমাকে একুরেসিটা মেনটেন করতে হবে একটু আমার কম বেশি হয়ে গেলেই আমার দেখা যাবে যে একুরেটলি আমার ট্রায়াঙ্গেলটা ড্র হচ্ছে না ওকে ফাইন সো আমি নিয়েছি প্রথমে 9.5 দ্যাট মিন্স পি কিউ ইকুয়াল টু 9.5 সো কিউ থেকে নিয়ে আমাকে একটা আর্ক ড্র করতে হবে এই আর্কের যে লেন্থ সেটা হচ্ছে আমার 9.5 ওকে নাও আই হ্যাভ টু ড্র অ্যানাদার আর্ক অ্যান্ড দ্যাট মাস্ট বি 8.5 সেন্টিমিটার সো এটা হচ্ছে আমার 8.5 সেন্টিমিটার একটা লেন্থ যেটা আগেই আমি এখানে ইন্ডিকেশন আমার এখানে দেওয়া ছিল আমি একই এই একটা লেন্থের মধ্যেই আমি রুলারটাকে ইউজ করে নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এটা করতে পারো বা কেউ পাশে যদি ড্র করে নিয়ে তারপর করে তাহলে হবে সো পিআর হচ্ছে আমার 8.5 সেন্টিমিটার সো এখানে আর্ক থেকে নিয়ে আরেকটা আর্ক ড্র করতে হবে এই দুটো আর্ক যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটার নাম হবে আমার পি ওকে সো নাও আই হ্যাভ টু জয়েন পি কিউ অ্যান্ড পি আর ওকে আমি যখন জয়েন করবো তখনই আমি লক্ষ্য করে নিতে পারি যে আমি যেভাবে করে ড্র করলাম তাতে করে আমার একুরেসিটা মেনটেন হচ্ছে কি না হ্যাঁ পি থেকে আর এই যে ডিস্টেন্স সেটা আমাদের বলেছিল 8.5 তোমরা লক্ষ্য করে দেখো জিরো থেকে নিয়ে এই যে 8.5 দ্যাট মিনস আমার একুরেটলি মিলে গেছে ওকে অ্যাট দ্য সেম টাইম আমাদের পিকিউ লেন্থ ছিল 9.5
সো এই পয়েন্ট হচ্ছে আমার জিরো আর এখানে হচ্ছে আমার 9.5। সো এক্ষেত্রেও আমাদের এই লাইনটা যে লেন্থ সেটাও একুরেসি মেনটেন করেছে। দ্যাট মিনস আমি কিউআর নিয়েছিলাম 9.8 সেন্টিমিটার, আমি নিচে লিখে দিতে পারি কোনটা কত করে নিয়েছি, লিখে দেওয়াটা বেটার, তাতে করে টিচার ইজিলি বুঝতে পারে যে কোন সাইডটা কতটুকু করে নেওয়া আছে। 9.5 সেন্টিমিটার, ওকে। আর এই লেন্থটা হচ্ছে আমাদের পিআর এর আমাদের যে লেন্থ ছিল সেটা হচ্ছে 8.5 সেন্টিমিটার। আমি আমার লাইফে অনেক স্টুডেন্টকে দেখেছি যারা ঠিক এই প্রসেসে ড্র না করে তারা করে কি, আগে কিউআর নিয়ে নিল, এরপর রুলার বসায় বসায় লক্ষ্য করে আচ্ছা এটা 8.5, এখানে একটা পয়েন্ট দিবে, এরপর কিউ থেকে আরেকটা পয়েন্ট দিবে, দিয়ে দেখার চেষ্টা করে কোন পয়েন্টে এ দুটো সাইড গিয়ে মিট করতেছে, যে পিকিউ মিলে গেছে, পিকিউ হচ্ছে আমার 9.5, এখান থেকে হচ্ছে 8.5। সো দ্যাট ইজ দ্য রং প্রসেস। হ্যাঁ, আমাদেরকে পেন্সিল কম্পাস ইউজ করে যে দুটো সাইড আছে সেই দুটো সাইডের মেজারমেন্ট নিয়ে আমাদের আর্ক ড্র করার মাধ্যমে আমরা খুব ইজিলি এবং পারফেক্টলি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। ওকে, সো আমাদের কনস্ট্রাকশন হয়ে গেছে ট্রায়াঙ্গেল পি কিউআর। ট্রায়াঙ্গেল পি কিউআর এটা হচ্ছে আমাদের গিভেন ট্রায়াঙ্গেল। সো এখন আমাদেরকে বের করতে হবে যে পি আর কিউ, দ্যাট মিন্স আর অ্যাঙ্গেলের মেজারমেন্টটা বের করতে হবে, অ্যাট দ্য সেম টাইম যে পিআর যে সাইডটা আছে আমার, হ্যাঁ পিআর এর আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে। সো আর অ্যাঙ্গেলটা কতটুকু আছে সেটা আমাদের জানার জন্য প্রোটেক্টর ইউজ করতে হবে, এবার আমি শিখেছি কীভাবে প্রোটেক্টর ইউজ করতে হয়। ওকে, সো ভার্টেক্স আমার মিলে গেছে এই পয়েন্টের সাথে, আর পয়েন্টটা মিলে যেতে হবে এবং এই লাইনের সাথে আমার নিচের লাইনটা মিলে যেতে হবে। ওকে ওকে ফাইন। সো হিয়ার আমার যেহেতু লেফট সাইড অ্যাঙ্গেলটা আছে, আমি জিরো কিন্তু লেফট সাইড থেকে কাউন্ট করবো, জিরো 10 20 30 40 করে, কখনোই আমার এই যে 170 160 150 140 এগুলোতে কাউন্ট করা যাবে না। ওকে, সো আমি দেখতে পাচ্ছি জিরো থেকে নিয়ে 50 60 60 ক্রস করেছে, 60 61 62। ওকে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 62 ডিগ্রি, দ্যাট মিনস অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু 62 ডিগ্রি। ওকে, 62 ডিগ্রি, ওকে ফাইন। তারপর এটা কি বলেছে যে পিআর এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর আর একটা লাইন সেগমেন্টকে বাইসেক্ট করার প্রসেসটা সেম। আমাদের কি করতে হবে, পিআর এর যে মেজারমেন্ট আমরা জানি 8.5, সো আমরা চোখ দিয়ে আমরা বুঝতে পারবো। আমি কি বলেছিলাম যে এই লেন্থটা 50% বেশি, এটা অলরেডি 50% বেশি হয়ে গেছে, 50% হলে ঠিক এরকম হওয়ার কথা ছিল, তার থেকে একটু বেশি নিয়েছি আমি, 50% বেশি মেজারমেন্ট নিয়ে পিআর এর রাইট সাইডে এবং লেফট সাইডে আমাকে দুইটা এবং দুইটা চারটা আর্ক ড্র করতে হবে সেম রেডিয়াসে। ওকে, সো একটা আর্ক ড্র করলাম আর থেকে নিয়ে এখানে, দ্য সেম টাইম এখানে আরেকটা আর্ক ড্র করতেছি একই রেডিয়াসই। ওকে, নাও পি থেকে নিয়ে আমাকে সেম রেডিয়াসে আরও দুইটা আর্ক ড্র করতে হবে, এখানে একটা এখানে একটা, ঠিক যে পয়েন্টটাতে আমাদের এই দুটো আর্ক উপরে রাইট সাইডে দুটো আর্ক এবং লেফট সাইডে দুটো আর্ক মিট করেছে, সেই দুটো পয়েন্ট যদি আমরা অ্যাড করে দেই, এখানে একটা পয়েন্ট পেয়েছি আমরা, এখানে একটা পয়েন্ট পেয়েছি, তাহলেই আমাদের ঠিক পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পি আর ড্র হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা অ্যাড করে দিব। ওকে, ওকে ফাইন। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিআর। ওকে, সো আমরা যদি একটু প্রুফ করার চেষ্টা করি যে আর থেকে নিয়ে এই মিডিল পয়েন্টের যে ডিস্টেন্স, দ্যাট মাস্ট বি সেম ফ্রম হিয়ার টু পি। ওকে ওকে ফাইন, সো দ্য ডিস্টেন্স ইজ সেম। সো আমরা বলতে পারি দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিআর। ওকে, সো দ্যাট ওয়াজ মাই কনস্ট্রাকশন। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, সো তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করতে পারো। কনস্ট্রাকশনে যেটা হয়, শুধু দেখলে হয় না, কনস্ট্রাকশনে একটু নিজেকে প্র্যাকটিস করতে হয় যে কীভাবে করে কনস্ট্রাকশন করতে হয়, এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর, লাইন সেগমেন্টের বাইসেক্টর বা একটা ট্রায়াঙ্গেল ড্র করে যে আর্কগুলো নেওয়া। অনেকেই তো পেন্সিল কম্পাসটাকে ভালো মতো ইউজ করতে গেলে দেখবে যে কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে আমাদের যত বেশি আমরা প্র্যাকটিস করবো তত বেশি আমাদের জন্য ইজি হয়ে যাবে।
আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।